বিশ্ব মা দিবসে মায়েদের অবদানের স্বীকৃতি হিসেবে রত্নগর্ভা মা ও গৌরবিনী মা সম্মাননা দিয়েছে আজাদ প্রোডাক্টস এবং ইউনিভার্সাল মেডিকেল। মায়েদের কাজের যথাযথ মূল্যায়ন দেখতে চেয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। বিস্তারিত জানাচ্ছেন স্বর্ণালী। মমতা, আশ্রয়, নিরাপত্তা, নিশ্চয়তা ও নির্ভরতার অপর নাম মা। মাকে বিশেষভাবে মনে করতে বিশ্ব মা দিবস দিনটি উপলক্ষে 2003 সাল থেকে রত্নগর্ভা মা পুরস্কার দিচ্ছে আজাদ প্রোডাক্টস। 2014 সাল থেকে গৌরবিনী মা সম্মাননা প্রদান করছে ইউনিভার্সাল মেডিকেল। এবছর 36 জন নারীকে রত্নগর্ভা মা পুরস্কার দিল আজাদ প্রোডাক্টস। 10 জন গৌরবিনী মাকে সম্মাননা দিয়েছে ইউনিভার্সাল মেডিকেল। এই গৌরবিনী মায়েরা আজকে গৌরবিনী হয়েছেন তাদের সন্তানদের জন্য, আর এই তাদের সন্তানরা প্রত্যেকে সমাজের জন্য বিশাল রকম দায়িত্ববোধের কাজ করে যাচ্ছে। রত্নগর্ভা মায়ের সন্তানরা কিন্তু অনেক মায়েদের কিন্তু ঠিকমতো যত্ন নেন না, এমন দেখা গেছে। আমি দেখেছি দু একজন বৃদ্ধাশ্রমও পাঠিয়েছে। আপনাদের জীবনে যদি এরকম কখনো এরকম কোনো সমস্যা হয় আমাকে জানাবেন। বেঁচে থাকা অবস্থায় কোনো মা বৃদ্ধাশ্রমে যাবেন না। রত্নগর্ভা মা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী বলেন, মা হিসাবে নারীদের যথাযথ ভূমিকা পালন নিশ্চিত করতে কাজ করছে সরকার। মা দিবসে আমাদের সবার এটা প্রত্যয় হওয়া উচিত যে আর যেন কোনো মা নির্যাতনের শিকার না হন, আর যেন কোনো মা অবহেলার শিকার না হন। আমাদের মায়েরা অত্যন্ত মূল্যবান, তাদের প্রতি আমাদের সবাইকে, সমাজের সকলকেই তাদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, তাদের প্রতি ভালোবাসা দেখাতে হবে এবং তাদের প্রতি যে দায়িত্ব আছে সেটা আমাদের অবশ্যই পালন করতে হবে। এছাড়া সেরা বাবার স্বীকৃতি হিসাবে বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন ইউসুফকে মাই ড্যাডি ওয়ান্ডারফুল সম্মাননা দিয়েছে আজাদ প্রোডাক্টস। স্বর্ণালী, চ্যানেল আই, ঢাকা।